ময়মনসিংহ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা এবং খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর চরপাড়া মোড়ে এসব কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান রুবেল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিত উর রহমান শান্ত, এছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল সহ অন্যান্যরা।